সিঙ্গাই 15 নম্বর খাটের কোস্টগার্ড ঘাঁটিতে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কমল, ধন্যবাদ। আজকে আসলে উপকূলরক্ষী কোস্টগার্ডের ইতিহাস একটি নজিরবিহীন অনন্য দিন হয়ে থাকবে। একযোগে 9টি জাহাজ এবং 1টি ঘাঁটির কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে 2টি জাহাজ আনা হয়েছে ইতালি থেকে এবং 5টি জাহাজ কিন্তু দেশে নৌবাহিনী যে পরিচালিত ডকইয়ার্ডগুলো রয়েছে সেখানে প্রস্তুত করা হয়েছে। এবং আরেকটি বিষয়, জাহাজগুলির যে নামকরণের ক্ষেত্রে একটি করা হয়েছে, যে 2টি জাহাজ রয়েছে বড়, সেগুলো করা হয়েছে বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় চার নেতা, সে জাতীয় চার নেতার মধ্যে 2জন ছিলেন কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী, তাদের নামে 2টি জাহাজ। এর আগে কিন্তু 2017 সালে এ বহরে আরও 2টি জাহাজ যুক্ত করা হয়েছে, যে জাহাজের নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ। এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে কিন্তু তিনি বলেছেন উপকূলরক্ষী হিসাবে এক কোস্টগার্ডের ভূমিকা অবদান অনস্বীকার্য, এবং সেই হিসাবে তিনি বাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। একই সাথে এই বাহিনীকে এগিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপের কথা তিনি বলেছেন। একই সাথে তিনি জানিয়েছেন তাদের এই বহরে কিন্তু একের পর এক জাহাজ যুক্ত হচ্ছে, বিশেষ করে 2014 সালের পরে কিন্তু তিনি ইতালি থেকে চুক্তি করেছিলেন জাহাজের, এবং সেই হিসাবে জাহাজ 4টি এসেছে। এবং কোস্টগার্ডকে বিশেষ করে জানেন যে বাংলাদেশে কিন্তু যে মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড একটা বড় ধরনের ভূমিকা রেখে চলেছে, এবং একই সাথে সমুদ্র সম্পদ রক্ষা এবং উপকূল এলাকায় চোরাচালান দমন, মানব পাচার রোধ এবং মাদক পাচার রোধের ক্ষেত্রে কিন্তু এই কোস্টগার্ড একটি উপলক্ষ্য কোস্টগার্ড একটা বড় ধরনের ভূমিকা রাখছে। আর তাই প্রয়োজন হয়ে পড়েছে এই বাহিনীর আধুনিকায়ন, সেই হিসাবে কিন্তু একের পর এক জাহাজ সংগ্রহ করা হচ্ছে এই বাহিনীর জন্য। এবং এটিকে আরও বলা হচ্ছে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কিন্তু প্রধানমন্ত্রী ঢাকা থেকে জানিয়েছেন। এখানে আমরা দেখেছি কোস্টগার্ড উর্ধ্বতন কর্মকর্তার মহাপরিচালক সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারাও বলেছেন কোস্টগার্ডকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার বিভিন্ন অবদানের কথা। একটি বিষয় যেটি প্রধানমন্ত্রী বারবার বলেছেন, 1994 সালে বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগ জাতীয় সংসদে এই কোস্টগার্ড বিলটি উত্থাপন করেছিলেন, যেটি পরে তা আইন হয়ে এই কোস্টগার্ডটি গঠিত হয়েছে, তিনি কিন্তু সেই স্মৃতিচারণ করেছেন। তো বলা চলে এই কোস্টগার্ডের ইতিহাসে আজকে একটি অনন্য দিন হয়ে থাকবে। সেই দিনটি হলো একদিনে 9টি জাহাজ, কোনো একটি বাহিনীতে 9টি জাহাজ এবং 1টি ঘাঁটির কমিশনিং হওয়া আসলে একটি বিশাল ব্যাপার, সেইটি আজকে কোস্টগার্ডে সম্পন্ন হয়েছে। একযোগে 9টি জাহাজ এবং 1টি ঘাঁটির কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং কোস্টগার্ডে বহর যুক্ত হয়ে জাহাজগুলো আগামীকাল থেকে শুরু করবে সাগর এবং উপকূল রক্ষায়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল গণভবন থেকে প্রধানমন্ত্রী কমিশনিং করা 9টি জাহাজ এবং 1টি ঘাঁটি যে কোস্টগার্ড যুক্ত হয়েছে তার সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গার কোস্টগার্ড ঘাঁটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে।